বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের মহান স্বাধীনতা 42 বছর পূর্তিতে ওবিএ এবং ওল্ডহ্যাম কাউন্সিলের যৌথ উদ্যোগে ওল্ডহ্যাম সিভিক সেন্টারে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ওল্ডহ্যাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মদুদ আহমেদের রিপোর্টে। মহান স্বাধীনতার 42 বছর পূর্তিতে ওবিএ এবং ওল্ডহ্যাম কাউন্সিলের যৌথ উদ্যোগে ওল্ডহ্যাম সিভিক সেন্টারে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় সহকারী রাষ্ট্রদূত জকি আহাদ। এটা এক অসাধারণ অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করাটা খুব দুষ্কর। এই যে ওল্ডহ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রতি বছর এটা আয়োজন করছে, এটা আমাদের জন্য বিরাট একটা সান্ত্বনার ব্যাপার, বিরাট একটা শান্তির বিষয়। মনে হয় যেন 30 লাখ শহীদ যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মা বোধহয় শান্তি পাচ্ছে। ওল্ডহ্যাম পাড়া কাউন্সিলের সম্মানিত মেয়র কাউন্সিলর অলউইন চ্যাটার্টন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। পতাকা উত্তোলন পর্ব শেষে কাউন্সিলর আব্দুল মালিক এবং কাউন্সিলর ফজলুল হক আগত কমিউনিটি ব্যক্তিত্ব এবং অতিথিদের নিয়ে যান ওল্ডহ্যাম কাউন্সিলের চেম্বারে। ওল্ডহ্যাম মেয়রের পক্ষ থেকে ওল্ডহ্যাম বারা কাউন্সিলের লোগো সম্বলিত একটি টাই উপহার দেন মাননীয় সহকারী রাষ্ট্রদূতকে। রাষ্ট্রদূত মেয়রকে উপহারস্বরূপ প্রদান করেন বাংলাদেশের পতাকা সম্বলিত একটি বাজ। ওল্ডহ্যাম কাউন্সিলে বাংলাদেশের পতাকা উড়াতে পেরে অত্যন্ত আনন্দিত ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর ফজলুল হক। After 42 years of Independence Day in Bangladesh, here about 8,000 miles away from Bangladesh, we Bangladeshi here able to celebrate the Bangladesh Independence Day. That's a privilege for us. সুদূর প্রবাসে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের সম্মান জানাতে এবং বাংলাদেশের লাল সবুজের পতাকা বহির্বিশ্বে তুলে ধরতে ওল্ডহ্যাম কাউন্সিল এবং ওল্ডহ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত সকলে। ওল্ডহ্যামের সিভিক সেন্টার থেকে মদ আহমদ, ছেনেলাই। যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং রাজাকার মুক্ত দেশ করার শপথ নেওয়ার মধ্যে দিয়ে 42তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে লেস্টার আওয়ামী লীগ। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। মুজিব না হলে আমরা আমাদের